আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত পেলে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হতে পারে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই ধারণার মাধ্যমে তোমরা একটি টার্গেট নিয়ে পড়াশোনা করতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা না পাওয়া বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ধরনটি কেমন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি রয়েছে, যেমন ক্যাটাগরি নাম্বার 1 জনপ্রিয় বিশ্ববিদ্যালয় রয়েছে, ক্যাটাগরি নাম্বার 2 মিড রেঞ্জের কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, ক্যাটাগরি নাম্বার 3 নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে। স্বাভাবিকভাবে ক্যাটাগরি নাম্বার 1 অর্থাৎ জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতা, নম্বর সব দিক থেকে কিন্তু বেশি প্রয়োজন হয় বা নাম্বারটা বেশি প্রয়োজন হয়। ক্যাটাগরি নাম্বার 2 কিছুটা কম জিপিএ এবং স্কোর নিয়ে সেখানে চান্স পাওয়া সম্ভব এবং নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কিছুটা কম প্রতিযোগিতা থাকে, শিক্ষার্থীরা এখানে কিছুটা কম জিপিএ এবং স্কোর নিয়ে কিন্তু চান্স পেয়ে যেতে পারে। যেসব বিষয়কে কনসিডার করা হয়েছে ক্যাটাগরিকে ভাগ করার ব্যাপারে, সেটা হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার কেমন রয়েছে, অ্যালামনাই রয়েছে কিনা, প্রতিষ্ঠা সাল কবে অর্থাৎ কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছে, যত পুরাতন বিশ্ববিদ্যালয় তত বেশি কিন্তু শিক্ষার্থী থাকবে, পাশাপাশি হচ্ছে সেখানে কিন্তু সুযোগ সুবিধা এবং জনপ্রিয়তাও বেশি থাকবে, রিসার্চ ফ্যাসিলিটি রয়েছে কিনা, র্যাঙ্কিং কেমন রয়েছে, ডিপার্টমেন্ট কয়টা রয়েছে, ফ্যাসিলিটিস যেমন ল্যাব, লাইব্রেরি এবং সেমিনার ফ্যাসিলিটিস সেখানে রয়েছে কিনা, জব এবং ক্যারিয়ার ডিমান্ডটা কেমন রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, জগন্নাথ রয়েছে, খুলনা রয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে, হাজী মোহাম্মদ দানেশ রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, নোয়াখালী রয়েছে এবং মাওলানা ভাসানী রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগ ভিত্তিক আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই আসন সংখ্যাগুলো পরিবর্তনশীল, তবে এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে গুচ্ছে থাকা যে 24 বিশ্ববিদ্যালয় রয়েছে, এই 24 বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বলা হয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি শিক্ষার্থীরা আবেদন করেন এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের প্রেশার বেশি থাকে এবং নম্বর এবং স্কোর দুইটাই বেশি প্রয়োজন হয়, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি। এবার আসি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, পটুয়াখালী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আসন সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, অবশ্যই এটা পরিবর্তনশীল। আর মিড রেঞ্জে কিন্তু বন্ধুরা কিছুটা কম স্কোর এবং জিপিএ নিয়ে কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব। গুচ্ছভুক্ত নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবছর নতুন যুক্ত করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় পিরোজপুরও কিন্তু রয়েছে। বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়, মিড রেঞ্জের বা জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু অতটা ডেভেলপড হয়নি, তাই এখানে কিন্তু শিক্ষার্থীদের যে চাপ সেটা কিছুটা কম থাকে এবং স্কোর কম নিয়ে এবং কিছুটা কম জিপিএ নিয়ে কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব। সব মিলিয়ে দেখা যায় যে বিজ্ঞানের জন্য প্রায় 10,335টির বেশি আসন রয়েছে, বাণিজ্যের জন্য 3,471টির বেশি এবং মানবিকের জন্য প্রায় 7,624টির কম বেশি আসন রয়েছে। আসন সংখ্যাগুলো অবশ্যই পরিবর্তনশীল, মোট আসন প্রায় 21,429টি রয়েছে। আরও দুটি বিষয়ের উপর নির্ভর করছে তোমার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। একটি হচ্ছে গুচ্ছ পরীক্ষাতে তুমি 100 কত স্কোর পেয়েছো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যত স্কোর বেশি পাবে তত কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও বেড়ে যাবে। তোমার এসএসসি এবং এইচএসসির কত জিপিএ আছে এটা কিন্তু দ্বিতীয় ফ্যাক্টর, যার যত যে বেশি জিপিএ রয়েছে সে কিন্তু তত বেশি এগিয়ে থাকবে। যেমন এখানে গুচ্ছে থাকা অনেক বিশ্ববিদ্যালয় জিপিএর উপর মার্ক রাখে না, আবার অনেক বিশ্ববিদ্যালয় এমন রয়েছে জিপিএর উপর 20-50 বেশি স্কোর রাখে বা একটি মার্কস রাখে। তাই তোমার যদি স্কোর কম থাকে তাহলে ভর্তি পরীক্ষাতে ভালো করতে হবে, আর জিপিএ ভালো থাকলে সেটা তোমাকে চান্স পেতে ব্যাকআপ দিবে। তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত পেলে একটি সম্ভাবনা থাকবে, অনেকেই মাথায় এখন প্রশ্ন আসতে পারে, বিষয়টি নিয়ে একটু আলোচনা করি, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর অবশ্যই এটা নানা বিষয়ের উপর পরিবর্তনশীল, প্রশ্নের ধরন, শিক্ষার্থীদের আবেদন, নানা বিষয় রয়েছে। ক্যাটাগরি নাম্বার 1 অর্থাৎ জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, ক্যাটাগরি নাম্বার 2 মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং ক্যাটাগরি নাম্বার 3 নতুন বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার 1 জনপ্রিয় বিশ্ববিদ্যালয় দেখা যায় যে
এখানে স্কোর প্রায় 70-75% যদি পাও তাহলে একটি সম্ভাবনা রয়েছে। আর ক্যাটাগরি নাম্বার 2-তে 65-70% এবং ক্যাটাগরি নাম্বার 3-এ 65% প্লাস মাইনাস সেটা হতে পারে। বাণিজ্য ক্ষেত্রে, বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ক্যাটাগরি নাম্বার 1 65-70 প্লাস, ক্যাটাগরি নাম্বার 2-তে 60-65% প্লাস এবং ক্যাটাগরি নাম্বার 3-এ 55-65% প্লাস। মানবিক শাখায় ক্যাটাগরি নাম্বার 1 70% প্লাস, মিড রেঞ্জে 65% প্লাস এবং ক্যাটাগরি নাম্বার 3-এ 55-64% প্লাস। স্কোর বা নম্বরগুলো নির্দিষ্ট না, অবশ্যই এটা পরিবর্তনশীল, কারণ যে কোনো কন্ডিশনের নাম্বারগুলো পরিবর্তন বা কম বেশ হতে পারে। নম্বরের ধারণা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে তুমি একটা টার্গেট নিয়ে পড়াশোনা করতে পারো। তবে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি, গত শিক্ষাবর্ষে কিন্তু 50-এর ঘরে আশেপাশের নাম্বার পেয়েও কিন্তু অনেক শিক্ষার্থীরা চান্স পেয়েছে। তবে এখানে একটি বড় এক ফ্যাক্টর হচ্ছে কে কত বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, অর্থাৎ গুচ্ছের স্কোর পাওয়ার পর গুচ্ছে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। যে যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তার কিন্তু তত চান্স পাওয়ার একটি পসিবিলিটি থাকে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি এই টার্গেটটা নিয়ে তোমরা এগোতে পারো বা পড়াশোনা করতে পারো। আশা করি এই তথ্যগুলো তোমাদের কাজে আসবে প্রিপারেশনের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।